কোথায় যাচ্ছে বলো? মায়ের কাছে যাচ্ছে। ভর দুপুর বেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তারাপীঠ মায়ের পুজো দেওয়ার জন্য। ব্যারাকপুর থেকে বর্ধমান যাব, তারপর বর্ধমান থেকে আরও কয়েকজন ফ্রেন্ডরা মিলে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। বাবান বাবান, হাই বলো, হাই বলো সবাইকে, বলো তাকাও, কি নোংরা আছে। তুমি মাস্কটা একটু নামাও কি গো, এই এই দিকটা তোলো, এখন দারুণ সিনেমা। হ্যাঁ ভালো আছে, তোলো একটু পজ দাও, হাই বলে দাও সবাইকে, হ্যাপি দেখা যাচ্ছে। এই তো বাবু বল, বলো বলো, হ্যালো বলে দাও। তোমরা কোথায় যাচ্ছ? বেশ কয়েক ঘন্টা ট্রেন জার্নি পুরোটা পথই বাচ্চা দুটো খেলা করে কাটিয়ে দিল, ওরা খুব মজা পাচ্ছিল এইভাবে যেতে, আর আমাদেরও বেশ ভালো লাগছিল। বন্ধু কালাচার কি মায়া লাগাইছ, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছ। হঠাৎ করে আমাদের সবার মুড়ি মাখা খাওয়ার ঝোঁক উঠল, তাই সুদীপ্তদার হাতের স্পেশাল মুড়ি মাখাটা আমরা সবাই মিলে বানিয়ে নিলাম, সত্যি দুর্দান্ত খেতে হয়েছে। ট্রেন থেকে নেমে ট্রেকারে করে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটাতেই আমরা সেদিন ছিলাম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোই অসুবিধা আমাদের হয়নি। চলো আমরা কেমন হোটেলে ছিলাম তোমাদেরকে সেটা সঙ্গে নিয়ে দেখাই। বাচ্চা দুটো এত আনন্দ পেয়েছিল, আসলে অনেক দিন ওরা এইভাবে ঘুরতে বেড়ায়নি, আর সবার সঙ্গে এইভাবে ঘুরতে গিয়ে ওরা ভীষণই মজা করছিল। এই রুমটাতে আমরা ছিলাম, মানে আমি আর ওই বোনটা ছিল, আর তার সঙ্গে দুটো বাচ্চা ছিল, আর বাকি যে ছেলেগুলো ওরা সবাই একটা রুমে ছিল।
সারাদিনের জার্নি ধকলে রাতে আর ক্লিপ তোলা হয়নি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে ভোরবেলা, ভোর 4 বাজে, মায়ের পুজো দিতে যাব, সেই জন্য রেডি হতে হবে। দেখো বাচ্চা দুটো খুব ঘুমাচ্ছে, ওরা তো নাক ডেকে ঘুমাচ্ছিল, একদমই ওদের তুলতে ইচ্ছা করছিল না, তবুও যেতেই হবে। মায়ের পুজো দিতে হলে ভোরবেলা থেকেই, সকাল থেকেই লাইনটা দিতে হবে, সেই জন্য আমরা এখন রেডি হব। আমরা রেডি হই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে যাচ্ছি। দেখো আমরা রেডি হয়ে গেছি দুজনে, বাকিরাও সবাই রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে পড়ব। মালা দেবে তো পদ্ম ফুল থাকে জানো মালাতে, বলো মায়ের পুজোর ডালা নিয়ে আমরা রওনা হলাম। দেখতেই পাচ্ছ তোমরা কতটা লাইন। আসলে ভোরবেলা থেকে আমাদের জন্য বাকি যে ছেলেগুলো ছিল, দাদারা ছিল, তারা লাইন দিয়েছে, এখন আমরা একটু বাদে রেডি হয়ে যাচ্ছি। অসম্ভব ভিড় ছিল, ভীষণ লাইন ছিল, হয়তো মাকে এক নজর দেখার জন্য সবাই কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। সত্যি এটা থেকেই বোঝা যায় যে মায়ের কতটা কৃপা, মাকে একবার দর্শন করার জন্য সবাই আকুল হয়ে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই ওয়েট করছে কখন একবার মাকে দেখতে পাবে। অন্য কাউকে ফোন করো না। ভোরবেলা ঘুম থেকে উঠে এটাকে দেখো, পারলেও এখানেই ঘুমিয়ে পড়ে, একদম চোখ মুখ ঢুলে আসছে, বারবার হায়ও তুলছিল, বাচ্চা তো খুব কষ্ট হয়ে যাচ্ছিল, তবুও পুজো তো দিতেই হবে, মাকে একবার দর্শন করতেই হবে, আর সেটা আমি ছেলেকে নিয়েই করব। দেখো কত পরিমাণ ভিড়। এই যে সুভাষিস দা ভিড়ের চাপে এত ক্লান্ত হয়ে বলছে শুধু ভিডিও তুলে রাখো, আর মুখে কথা বলতে পাচ্ছি না। দেখো আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি, জানি না আর কত দূর ভিডিওটা তুলতে পারবো, কারণ ছেলে আমার খুব কান্নাকাটি করছিল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের পুজোর জন্য যেখানে বলি দেওয়া হয় সেই জায়গাটা। আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ কয়েকটা 20-25 মতো পাঁঠা বলি হয়েছিল, দেখতে হয়তো খারাপ লাগছিল, আওয়াজটা একদম বুকে এসে লাগছিল। তারপরে মায়েরকে পুজো দেওয়া হয়। ওই দেখো বন্ধুরা, দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর বেশিক্ষণ হয়তো আমি ভিডিও করতে পারবো না, তারপরেও যতটা সম্ভব পারি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করলাম। আমাদের পুজো দেওয়া শেষ, তারপর আমরা রওনা হচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। রামপুরহাট এসে আমরা সবাই দুপুরের লাঞ্চটা এখান থেকেই করলাম, আমরা 4 খেয়েছিলাম, বাচ্চা দুটো আর মা দুটো বিরিয়ানি, বাকি সবাই প্লেন রাইসই খেয়েছিল। এভাবে মাকে পুজো দিয়ে আমরা বোলপুরের উদ্দেশ্যে এখান থেকে রওনা হব।
এর আগেই আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বোলপুরের শান্তিনিকেতনের ব্লগটা আপলোড করে রেখেছি। তোমরা যারা এখনও দেখনি অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমার পাশে থেকো। টাটা।